এই নিউ এডুকেশন পলিসি আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আরএসএস এর যে ভাবধারা সেই ভাবধারাটাকে শিক্ষানীতির মধ্যে আনা হয়েছে। না এই যে জিওটা বেরিয়েছে এইটা দেখে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি। মানে এই নিউ এডুকেশন পলিসি 2020 এটা 2020 সালের জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র থেকে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, তখন থেকে আমরা এই নিউ এডুকেশন পলিসির বিরোধী এবং আমরা বরাবর বলে আসছি যে এর একটা বিকল্প শিক্ষানীতি আমাদের তৈরি করা দরকার এবং রাজ্যের কি স্ট্যান্ড এটা রাজ্য জানাক। তারা এর আগে একটা কমিটি করেছিল, সেই কমিটির রেকমেন্ডেশন কি আমরা কেউ জানতে পারিনি। তারপরে আবার এই একই ইস্যুতে আর একটা কমিটি করেছে, সেই কমিটিরই বা রেকমেন্ডেশন কি আমরা জানতে পারলাম না। হঠাৎ করে দেখলাম কোনোরকম শিক্ষক সংগঠনের সঙ্গে বা ওয়েবকুটা যেটা রাজ্যের সব থেকে বড় কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন সেটা বা বিশ্ববিদ্যালয়গুলির যে নিজস্ব সংগঠন আছে কারুর সঙ্গে কোনো রকম আলোচনা না করে একতরফাভাবে এই জিনিসটা যে চালু করলো অগ্রপশ্চাৎ কোনো বিবেচনা ছাড়া, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার এর ব্যবস্থা না করে পড়িয়া ডিগ্রি চালু করা, তাতে মানে এমনিতেই কলেজগুলিতে শিক্ষকের সংখ্যা কম, এখানে তার কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে কি না, 4 বছর ধরে করলে সেই ছাত্রদের ক্লাসরুম যা আছে তাতে অ্যাকোমোডেট করা যাবে কি না, এরকম বিবিধ প্রশ্ন আছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা হলো যে এই নিউ এডুকেশন পলিসি আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আরএসএস এর যে ভাবধারা সেই ভাবধারাটাকে শিক্ষানীতির মধ্যে আনা হয়েছে। এখন আমাদের রাজ্য সরকার সেটা এমনিতে অনেক বিজেপি বিরোধী কথাবার্তা বললেও আমরা দেখলাম সেই সম্পর্কে কারুর কোনো রকম মতামতের তোয়াক্কা না করে তারা সেই শিক্ষানীতিকে আমাদের রাজ্যে চালু করার ব্যবস্থা করে দিলেন। ফলে তাদের সঙ্গে এই যে একটা অন্তর্নিহিত বোঝাপড়া কেন্দ্র সরকারের, এটা আর একবার খুব ভালোভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল।